আচ্ছা, আজকে যেটা আলোচনা করছি, প্রবণতা আর প্রবাহ বল। তোমরা দেখে থাকবে যে কোনো বস্তুকে জলে ডুবিয়ে দিলে তাকে জলের নিচ থেকে উপরে তুলে আনতে হালকা লাগে, ঠিক যেই জল থেকে উপরে উঠে আসবে তখন ভারী লাগে। আবার কোনো একটা প্লাস্টিকের বলকে নিচের দিকে জলে ডুবিয়ে দিলে সেটা উপর দিকে উঠে আসে। আবার কোনো ভারী পাথরকে জলে ফেলে দিলে সে আস্তে করে গিয়ে জলের তলায় চলে যায়। তো একটা পাথরকে আমি বায়ুতে ফেলে দিলে খুব স্পিডিলি দ্রুত হচ্ছে গিয়ে মাটিতে গিয়ে ধাক্কা খায়, কিন্তু জলে ফেললে সেটা খুব আস্তে গিয়ে জলের নিচে চলে যায়। তো এটা কেন হচ্ছে? বাতাসের থেকে যদি আবার হচ্ছে গিয়ে বায়ু স্থানান্তরিত করতাম তাহলে আরও স্পিডি পড়তো এবং আরও হচ্ছে গিয়ে বেশি জোরে ধাক্কা খেতো মাটিতে। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হয় কি, বায়ু বা তরল বা গ্যাস, এই যেগুলো ফ্লুইড আছে, ওদের মধ্যে যদি কোনো পদার্থকে ডুবিয়ে দেওয়া হয় তাহলে তরল ওর উপরে একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে, এই বলটাকে বলা হয় প্লবতা, এই প্লবক বল। আর তরলের এই ধর্মকে বলা হয় প্লবতা। বলছে, তরলে অদ্রাব্য কোনো বস্তুকে তরলে সম্পূর্ণ বা আংশিক নিমজ্জিত করলে তরল বস্তুর উপর যে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে তাকে প্লবক বল বলে, তরলই ধর্মকে বলে প্লবতা। ঠিক আছে, এই সংজ্ঞাটা বইতে আছে, ব্যাপারটা আমি বললাম। এটা অত কঠিন কিছু ব্যাপার না, এটা রিয়েল লাইফে আমরা দেখতেই পাই। কোনো বস্তুকে যদি তরলে ডুবিয়ে দিই তাহলে কি হচ্ছে, না তরল ওর উপর একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে, সেটি বলটাকে বলা হয় প্লবক বল। ঠিক আছে, আর বস্তুর ওজন নিচের দিকে ক্রিয়াশীল হয়। এখন দুটো বল বিপরীতমুখী আছে, তাহলে লব্ধি বল কী হবে, বিয়োগ হয়ে যাবে, সেই জন্য তার ওজনটা কিছুটা কমে গেছে বলে মনে হবে। মানে mg থেকে প্লবক বলটা বিয়োগ হয়ে যাবে, হয়ে গেলে তার ওজনটা কমে যাবে। তো তরলের এই ধর্মটাকে বলা হচ্ছে প্লবতা। এখন আমি যেটা করতে চাইছি সেটা হচ্ছে প্লবক বলের মান কত হয় ম্যাথামেটিক্যালি তারা ক্যালকুলেশন করবো কী করে, তার একটা সূত্র। ধরলাম এখানে একটা পাত্রে একটা এল বাহু বিশিষ্ট ঘনক ডুবিয়ে দেওয়া হয়েছে, যার উপরের তল হচ্ছে এ বি সি ডি আর নিচের তলটা হচ্ছে ই এফ জি এইচ। এখন ধরলাম কি, যে ওই ঘনকটার উপরের তলটা জলের লেভেল থেকে H1 গভীরে আছে আর নিচের তলটা জলের লেভেল থেকে H2 গভীরে আছে। তার মানে H2 মাইনাস H1 হচ্ছে এল, কারণ কি, এই ঘনকটার বাহুর দৈর্ঘ্য ধরেছি এল ধরেছি। ঠিক আছে, তাহলে কি বললাম, যে ধরলাম একটা এল বাহু বিশিষ্ট ঘনককে জলে ডুবিয়ে দেওয়া হয়েছে বা তলে ডুবানো হয়েছে, তার উপরের তলটা H1 গভীরে আছে, তাহলে উপর তল এই নিচের দিকে যে চাপ দেবে তার, কারণ কি উপরে যে জলটা আছে তার ওজন অন্য উপর ক্রিয়াশীল হবে, তার ফলে এখানেতে নিচের দিকটা চাপ প্রয়োগ করবে, সেই নিম্নমুখী চাপ P1 কী হবে, H1 রো জি। কারণ এই সূত্রটা আগে সূত্রে আগে দেখিয়ে দেওয়া হয়েছে, সূত্রে পি ইকালস টু এইচ রো জি হয়, তাহলে P1 ইকালস টু হবে H1 রো জি। আর নিচে যে তরলটা আছে সেই তরলটা, তাহলে একটা বস্তু নিচে তরল আছে আবার উপরেও তরল আছে, উপরের তল তাকে নিচের দিকে চাপ দিচ্ছে এইভাবে, সেটা হচ্ছে P1 ইকালস টু এইচ রো জি। আবার নিচে যে তরলটা আছে, এই নিচটাতে যে তরলটা আছে, সে নিশ্চয়ই এই বস্তুটাকে নিচের দিকে পড়তে দেবে না, সে উপর দিকে একটা চাপ প্রয়োগ করবে। ঠিক আছে, তো সেটা হচ্ছে কি, তাহলে নিচ থেকে যে তরল চাপ দিচ্ছে নিচের তরল, সেটা হবে P2 ইকালস টু H2 রো জি, কারণ কি এই তরলটা H2 গভীরতায় আছে। তাহলে একটা বস্তুর ওপর উপর দিক থেকে পড়ছে চাপ দিচ্ছে P1 আর নিচের দিক থেকে চাপ দিচ্ছে P2, নিচে যে তরলটা আছে সে হচ্ছে গিয়ে ওকে পড়তে দিচ্ছে না, আর উপরে যে তরলটা আছে তার ওজন এদিকে ক্যাশ হয়ে নিচের দিকে চাপ প্রয়োগ করছে, আর নিচে যে তরলটা আছে সে নিচের দিকে নামতে দিচ্ছে না, সে উপর দিকে বল প্রয়োগ করছে, এটা হচ্ছে P2। তাহলে P1 আর P2 চাপ কত হলো, H1 রোজি H2 রোজি, এই সূত্রটা দেখানো হয়েছে তরল কি চাপ প্রয়োগ করে। আচ্ছা, তাহলে এবার যেটা বলতে চাইছি, একটা বস্তুর উপর যদি বিপরীতমুখী চাপ প্রয়োগ করে তাহলে লব্ধি চাপ হবে কি, দুটোর বিয়োগ ফল। তাহলে লব্ধি চাপ পি সমান হবে P2 মাইনাস P1। আচ্ছা, P2 মাইনাস P1 কেন করলাম, P1 মাইনাস P2 কেন করলাম না, কারণ এখানে দেখতেই পাচ্ছি P1টা ছোটো, P2টা বড়, কারণ কি P হচ্ছে সমানুপাতিক H,
এটা যেহেতু বেশি গভীরে আছে এর চাপটা বেশি, এটা কম গভীরে আছে এর চাপটা কম, তাই পি টু মাইনাস পি ওয়ান করেছি। তাহলে সমান কি আসছে, এই মানগুলো তো এখানে বসিয়ে দিলে এইচ টু মাইনাস এইচ ওয়ান ইন্টু রো ইন্টু জি। এখন আমি বলেছিলাম কি যে এটা একটা ঘনক নিয়েছিলাম, তাহলে এইখান থেকে এটা এইচ ওয়ান, মানে এইখান থেকে এইটা হচ্ছে এইচ ওয়ান, আর এইখান থেকে এই নিচটা হচ্ছে এইচ টু, তাহলে এই টুকুটা কত হবে, এইচ টু মাইনাস এইচ ওয়ান মানে এল, তাহলে হলো এল রো জি, এল রো জি। ঠিক আছে, এবার দেখ যেটা করছি যে চাপ বেরোলো, এবার আমি যদি বল বের করতে চাই তাহলে এই বস্তুটার উপর লব্ধি চাপ হচ্ছে এইটা, তা চাপ থেকে বল বের করতে গেলে কী করতে হবে, ক্ষেত্রফল দ্বিগুণ গুণ করতে হবে। তাহলে অতএব ঊর্ধ্বমুখী ঘাত এফ সমান পি ইন্টু এ। কেন ঊর্ধ্বমুখী ঘাত বলছি, কারণ কি লব্ধি, লব্ধি যে চাপটা হবে সেটা তো ঊর্ধ্বমুখী হবে, কারণ পি টুটা হচ্ছে গ্রেটার দ্যান পি ওয়ান, পি টু যেহেতু গ্রেটার দ্যান পি ওয়ান হয়েছে তার জন্য নিচে চাপটা বেশি, তাহলে ঊর্ধ্বমুখী লব্ধি চাপটা হচ্ছে ঊর্ধ্বমুখী, তাহলে ঊর্ধ্বমুখী ঘাত হবে সেই, এটাই হচ্ছে প্লবক বল, এটাই হচ্ছে প্লবক বল। তাহলে পি এর জায়গায় এল রো জি ইন্টু এ। এখন একটা ঘনকের হোক আর যাকে হোক, এর সঙ্গে ক্ষেত্রফলের সঙ্গে উচ্চতা গুণ করা মানে কী বেরোবে, আয়তন বেরোবে। তাহলে এ ইন্টু এল সমান হচ্ছে ভি আয়তন, তার মানে হবে কি এই যে এল আর এ আছে, তাহলে ভি রো জি, তাহলে প্লবক বল সমান হলো ভি রো জি। এখানে খুব বোঝার একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে ভিটা কার আয়তন, ভিটা হচ্ছে বস্তুর আয়তন, যে বস্তুটাকে ডোবানো হয়েছে। রোটা কার, বস্তুর ঘনত্ব না, এটা হচ্ছে তরলের ঘনত্ব। আচ্ছা এবার এখানে একটা কনফিউশনের ব্যাপার আছে, তার বস্তুর আয়তনের সঙ্গে বস্তুর ঘনত্ব বোঝালে বস্তুর ভর বেরোত, কিন্তু বস্তুর আয়তনের সঙ্গে তরলের ঘনত্ব গুণ করা হচ্ছে, তার মানে ব্যাপারটা কী বোঝাচ্ছে এই রাশিটা, এই রাশিটা বোঝাচ্ছে যে ভিরোটা হচ্ছে বস্তুটার আয়তনের সম আয়তন তরলের ভর, কারণ কি বস্তুর আয়তন আর তরলের ঘনত্ব গুণ করা হচ্ছে, তার মানে হচ্ছে বস্তুর আয়তনের সম আয়তন তরলের ভর। তাহলে ওভারঅল প্লবক বল সমান কী হলো, তাহলে প্লবক বল সমান হচ্ছে বস্তুকে তরলে ডোবালে যে পরিমাণ তরল উপচে পড়বে বা যে পরিমাণ তরলকে সরিয়ে দেবে, মানে যতটা ডোবানো হয়েছে সেই আয়তনিক তরলটাকে অপসারণ করবে, তাহলে সেই অপসারিত তরলের যে ভর তার সঙ্গে জি গুণ করা হচ্ছে, মানে ওজনের সঙ্গে সমান হচ্ছে। তাহলে বস্তুর দ্বারা অপসারিত তরলের ওজন, ঠিক আছে, তাহলে কি ঘটনা ঘটলো, বস্তুর প্লবক বল হচ্ছে বস্তুর দ্বারা অপসারিত তরলের ওজন। এটা আর একবার বলছি আমি, ব্যাপারটা কি, তাহলে কোনো বস্তুকে তরলে নিমজ্জিত করলে সে ডোবানোর সঙ্গে সঙ্গে কিছুটা তরলকে সরিয়ে দেবে, সে যে পরিমাণ তরলকে অপসারণ করবে সেই পরিমাণ তরলের ভর হচ্ছে ভিরো, তার সঙ্গে জীবন করলে ওজন হলো। তাহলে লাস্ট ওভারঅল যেটা দাঁড়ালো, প্রভাবক বল শুনছে বস্তুর দ্বারা অপসারিত তরলের ওজন।